বহিয়া নাচে গানে পুলিশে দেয় পাহারা কোরআনের মাহফিলে 144 ধারা ঠিক না বহিয়া নাচে গানে পুলিশে দেয় পাহারা কোরআনের মাহফিলে 144 ধারা মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেল রাখিয়া এ কোরআনের আলো কি কইরা দেব শেষ ভাইরে ইসলামের আলো কি কইরা দেব শেষ এটা কি ডিজিটাল বাংলাদেশে বলো এটা কি ডিজিটাল বাংলাদেশ ঠিক না বেহিয়া নাচে গানে পুলিশে দেয় পাহারা কোরআনের মাহফিলে 144 ধারা মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেল রাখিয়া এ কোরআনের আলো কি কইরা দেব শেষ ভাইরে কোরআনের আলো কি কইরা দেব শেষ এটা কি ডিজিটাল বাংলাদেশে বলো এটা কি ডিজিটাল বাংলাদেশ এটা কি সোনার বাংলাদেশে বলো এটা কি সোনার বাংলাদেশ ডিজিটাল মানে কি খানকায় সিন্নে দেওয়া পীর বাবার নামে হাদিয়া তোহফা দেওয়া ঠিক না ডিজিটাল হয়নি কি ডিজিটাল হবে না ডিজিটাল হয়নি কি ডিজিটাল হবে না ক্ষমতা পাইলে সবাই হয়ে জানো দরবেশ ভাইরে ক্ষমতা পাইলে সবাই হয়ে জানো দরবেশ এটাই কি ডিজিটাল বাংলাদেশে বলো এটাই কি ডিজিটাল বাংলাদেশ এটাই কি সোনার বাংলাদেশে বলো এটাই কি এসে মাঠে বাংলাদেশ না আল কোরআনের আলো ঘরে ঘরে চললে হবে না ভাই আল কোরআনের আলোচনা আল কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে সংসদে কথা বলেন ঠিক কিনা সুতরাং আল কোরআনের আলো সংসদে যারা মেয়াল্লার বিধান বাদ দিয়ে নিজের বানানো বিধান দিয়ে যারা আইন করে দেশ চালায় অমাল্লামি আকুম বিমাং সালাল্লাহ ফাউলে কেহমুল কাফিরুন তারাই হচ্ছে কাফের অমাল্লামি আকুম বিমাং সালাল্লাহ যারা আমি আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের বানানো বিধান দিয়ে যারা দেশ চালায় আইন চালায় ফাউলা কেউমুল ফাসিকুন তারাই হচ্ছে ফাসে ওমাল্লামি হাকুম বিমা আনজালাল্লাহ যারা আমি আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের বানানো বিধান দিয়ে যারা আইন চালায় দেশ চালায় রাষ্ট্র চালায় ফাউলা কেউমুল জালিমুন তারাই জালেম এই আয়াত থেকে স্পষ্ট যে রাষ্ট্রের মধ্যে যে ভূখণ্ডের মধ্যে কোরআন বাদ দিয়ে যারা আইন করতেছে তারাই হচ্ছে ফাসে তারাই হচ্ছে জালেম তারাই হচ্ছে কাফের ঠিক কিনা ছোট্ট একটি দেশ সোনার দেশ আপনারাই বলুন তো এই দেশে বিচার হচ্ছে কার আল্লাহর কোনো বিচার হচ্ছে আল্লাহর আইন দিয়ে কোনো বিচার হচ্ছে তাইলে বিচার হচ্ছে কাদের স্পষ্ট কাফেরদের ফাসেকদের জালেমদের কোন কাজে বাধা দিলে সব আমল ধ্বংস আজকের এই মাহফিলে ওই সকল ব্যক্তিরা রয়েছে যারা বলে কে বলে রে শিবিরে নাই শিবির ছাড়া বাংলা নাই আসাদা নাই আজকের এই মাহফিলে ওই সকল বাইরে রয়েছে যারা বলে ঘুমাও জিয়া শান্তিতে আমরা আছি রাজপথে আসাদা নাই আজকের মাহফিলে ওই সকল ব্যক্তিরা রয়েছে যারা বলে লাল সবুজের পতাকায় মুজিব তোমায় মনে পড়ে আশ্রা নাই আজকের এই মাহফিলে ওই সকল ব্যক্তিরা রয়েছে যারা বলে সৎ লোকের শাসন চাই দাড়ি পাল্লা প্রতীক চাই আশ্রা নাই সুতরাং আল কোরআনের মাহফিল হবে আল কোরআনের মাহফিল হবে এই আল কোরআনের আলোচনা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে চায় যাক আমার দেখার বিষয় নাই যদি আল কোরআনের আলোচনা বিএনপির বিরুদ্ধে যায় আমার দেখার বিষয় নাই যদি আল কোরআনের মাহফিল হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে যায় আমার দেখার বিষয় নাই আল কোরআনের মাহফিল যদি রাজপথের এককবীর ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যায় তবু আমার দেখার বিষয় নাই কথা বলেন ঠিক কিনা কারণ কোরআন সকল বিশ্বের সকল মানুষের জন্য আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউহু ওয়া রাহমাতুল লিল মুমিনিন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহু আকবার আল কোরআন হচ্ছে সারা বিশ্বের মানুষের জন্য
আজকে আল কোরআনের আলোচনা যেখানেই হচ্ছে ওখানেই বাধা অথচ নাচ গান যাত্রা প্যান্ডেল 100 গিয়ারে হচ্ছে ও কথা বলেন ঠিক কি না বেহিয়া নাচে গানে পুলিশে হেদায় পাহারা কোরআনের মাহফিলে 144 ধারা ঠিক কি না বেহিয়া নাচে গানে পুলিশে হেদায় পাহারা কোরআনের মাহফিলে 144 ধারা মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া এ কোরআনের আলো কি কইরা দেব শেষ ভাইরে ইসলামের আলো কি কইরা দেব শেষ এটাই কি ডিজিটাল বাংলাদেশে বলো এটাই কি ডিজিটাল বাংলাদেশ ঠিক কিনা বেহিয়া নাচে গানে পুলিশে হেদায় পাহারা কোরআনের মাহফিলে 144 ধারা মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া এ কোরআনের আলো কি কইরা দেব শেষ ভাইরে কোরআনের আলো কি কইরা দেব শেষ এটাই কি ডিজিটাল বাংলাদেশে বলো এটাই কি ডিজিটাল বাংলাদেশ এটাই কি সোনার বাংলাদেশে বলো এটাই কি সোনার বাংলাদেশ ডিজিটাল মানে কি খানকায় চিহ্নে দেওয়া পীর বাবার নামে হাদিয়া তোফা দেওয়া ঠিক কিনা ডিজিটাল হয়নি ডিজিটাল হবে না ডিজিটাল হয়নি ডিজিটাল হবে না ক্ষমতা পাইলে সবাই হয়ে যেন দরবেশে ভাইরে ক্ষমতা পাইলে সবাই হয়ে যেন দরবেশ এটাই কি ডিজিটাল বাংলাদেশে বলো এটাই কি ডিজিটাল বাংলাদেশ এটাই কি সোনার বাংলাদেশে বলো এটাই কি এসে মাঠে বাংলাদেশ আল কোরআনের আলো ঘরে ঘরে চললে হবে না ভাই আল কোরআনের আলোচনা আল কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে সংসদে কথা বলেন ঠিক কিনা সুতরাং আল কোরআনের আলো সংসদে আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে বিষয় ও কি ছিল কোন কাজে বাধা দিলে জীবনের সব আমল ধ্বংস যুগে যুগে কালে কালে যত নবী রাসূলগণ এসেছিলেন এদের মিশন কি ছিল এদের মিশন ছিল একটি যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين الله أكبر ولقد بعثنا في كل أمة رسول নিশ্চয় আমি প্রত্যেক যুগ যুগে কালে কালে নিশ্চয় আমি প্রত্যেক যুগ যুগে কালে কালে নবী রাসূলদের কি প্রেরণ করেছি কেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল রাসূল কি প্রেরণ করেছি কেন আনি ইবুদুল্লাহ আনি ইবুদুল্লাহ তারা যেন একমাত্র আল্লাহ আনুগত্য করে কথাকার আনি ইবুদুল্লাহ তারা যেন একমাত্র আল্লাহর আনুগত্য করে ওয়াদতানিবুত তাগুত তারা যেন তাগুতি আইনকে বাদ দেয় পরিহার করে কথাকার তাগুতি আইনটা কি এক কথায় বলে দিচ্ছি আল্লাহর আইন বাদ দিয়ে যারা সমাজ রাষ্ট্রে নিজেদের বানানো বিধান দিয়ে যারা আইন করে এরা হচ্ছে তাগুতি আইন পৃথিবীতে যুগে যুগে কালে কালে যত নবী রাসূলগণ এসেছিলেন এদের মিশন ছিল একটাই আমি ইবাদুল্লাহ এক আল্লাহ আনুগত্য করতে হবে ওয়ান তানিবু তাগুত পৃথিবীতে কোন তাগুতি আইনকে স্থান দেওয়া যাবে না এর এই আয়াতের শেষ অংশ আল্লাহ বলছেন যারা এই রকম বিদ্রোহ আচরণ করবে কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন আল্লাহু আকবার কুল বলে দিন সিরু
ফিল আরদ তারা যেন একটু ঘুরে দেখে কুল সিরু ফিল আরদ তারা আমার জমিনটাকে এই দুনিয়া দেখে ফাংজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিমিন যারা আমি আল্লাহর আইন বাদ দিয়ে আমি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে মিথ্যা আচরণ করেছে কোরআনের বাদ দিয়ে যারা নিজের বিরোধিতা আইন করেছে এদের অবস্থা আমি রেখে দিয়েছি অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর বিধান বাদ দিয়ে নিজের মানো বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে তারাই হচ্ছে কাফের ওয়ামাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামাল لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون الله أكبر ومن لم يحكم بما أنزل الله যারা আমি আল্লাহর বিধান বাদ দিয়ে নিজের বানানো বিধান দিয়ে যারা আইন করে দেশ চালায় অমাল্লামি আকুম বিমান সালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন তারাই হচ্ছে কাফের অমাল্লামি আকুম বিমান সালাল্লাহ যারা আমি আল্লাহর বিধান বাদ দিয়ে নিজের বানানো বিধান দিয়ে যারা দেশ চালায় আইন চালায় ফাউলাইকা হুমুল ফাসিকুন তারাই হচ্ছে ফাসে অমাল্লামি আকুম বিমান সালাল্লাহ যারা আমি আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের বানানো বিধান দিয়ে যারা আইন চলে দেশ চালায় রাষ্ট্র চালায় ফাউলাইকা হুমুজ জালিমুন তারাই জালেম এই আয়াত থেকে স্পষ্ট যে রাষ্ট্রের মধ্যে যে ভূখণ্ডের মধ্যে কোরআন বাদ দিয়ে যারা আইন করতেছে তারাই হচ্ছে ফাসে তারাই হচ্ছে জালেম তারাই হচ্ছে কাফের ঠিক কিনা ছোট্ট একটি দেশ সোনার দেশ আপনারাই বলুন তো এই দেশে বিচার হচ্ছে কার আল্লাহর কোন বিচার হচ্ছে আল্লাহর আইন দিয়ে কোন বিচার হচ্ছে তাইলে বিচার হচ্ছে কাদের স্পষ্ট কাফেরদের ফাসেকদের জালেমদের ভাইরা আমার এরপরে আল্লাহ তাআলা কেন প্রত্যেক যুগে যুগে কালে কালে আল্লাহর সকল নবীদেরকে নিয়ে আসছেন কেন জানেন আরেকটা কি আল্লাহ বলছেন যে আমার জমিনে আমার বিধান কায়েম থাক প্রতিষ্ঠিত থাক এই কারণে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون ولو كره الكافرون الله أكبر এই আয়াতটি তিন জায়গায় এসেছে হুয়াল্লাযী তিনি সেই সত্তা লাযী যিনি আরসাল রাসালাত দিয়েছেন রাসূলহু তার রাসূলকে হুয়াল্লাযী আরসাল রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক তাদের সকল দিনকে সকল আইন সকল নিয়ম কারণকে মাটির সঙ্গে মিশি দিয়ে লিবুস ইরাহু আলা দ্বীন কুল্লি সকল কিছুর উপর আমি আল্লাহর আল কোরআনের আইন বাস্তবায়ন করবে কথা কার তার মানে বুঝা গেল পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন তাদের আগমনের উদ্দেশ্য ছিল একটাই আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর নিয়ম কারণ নিয়ম মেনে বাস্তবায়ন হোক এখন আসল আল্লাহর পথে বাধা কারা দেয় আল্লাহর পথে বাধা কারা দেয় আল্লাহর পথে বাধা যারা দেয় এদের মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে যারা ক্ষমতাসীন শাসক দল যারা ক্ষমতাসীন শাসক দল তারাই আল্লাহর পথে বাধা দেয় এটি বলছেন কে আল্লাহ তাআলা আরেক প্রকার হচ্ছে যারা ওই দেশের মধ্যে ওই এলাকার মধ্যে বৃত্তশাল অর্থ সম্পত্তি তারাও আল্লাহর পথে বাধা দেয় এখন আসুন বাধা তারা কিভাবে কিভাবে দেয় আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিবুন আল্লাহু আকবার ইয়া হাসরাতান আলাল ইবাদ পরিতাপের বিষয় আফসোসের বিষয় এদের সময় এদের কালে এদের স্থানে এদের জায়গায় যখন কোন আমার নবী রাসূলগণ এসেছিলেন তখন তারা ওদের সঙ্গে ঠাট্টা করছে বিদ্রুপ করছে উপহাস করেছে
এইভাবে এইভাবে তারা বাধা দিয়েছিল এরপরে সূরা ইয়াসিনের আল্লাহ তাআলা বলছেন অন্য জায়গায় আলু ইন্না তাতায়্যারনা বিকুম লাইল্লাম تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم الله أكبر ترى شدو ঠাট্টা করনি قالوا ترى বলছিল ইন্না নিশ্চয় তাতায়্যারনা বিকুম আমরা তোমাদেরকে কুলক্ষ না মনে করি লাইল্লাম তাংতাবু তোমরা যদি এই পথ থেকে বিরত না হও আমাদের দলে বিদ্ধ না হও দলের মধ্যে না ঢোকো لئن لم تنتهوا لنرجمنكم তোমাদেরকে আমরা চার দেয়ালের মধ্যে বন্দী করে রাখব কথাকার আল্লাহ তাআলার কিন্তু এটা ছিল যারা কাফের এদের মিশন যে যদি তোমরা ইসলামী দল থেকে মুহাম্মাদের দল থেকে আবু জেহেলের দলে না আসো তাহলে আমরা তোমাদেরকে চার দেয়ালের মধ্যে বন্দী করে রাখব এগুলো কি এখন আশ্রয় নাই আশ্রয় নাই কথা বলতে হবে আশ্রয় নাই এরপরে কি লাইন লাম তাংতাহু লানারজুমান্নাকুম তোমরা যদি এর পরও মুহাম্মাদের দল বাদ না দাও আমি আবু জেহেলের দলে না আসো ওয়ালায়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলিম চার দেয়ালের মধ্যে তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দেব যার বাংলা অর্থ হচ্ছে রিমান্টেক আজ এটি করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা এক নম্বরে বলতেছে যে এদের কারণে এই দেশে গজব তারপরে বলতেছে জেলখানায় তারপরে কঠিন মার নিজাব সূরা আল ইমরানে আল্লাহ তাআলা এরপরে বলছেন তারা শুধু ওদেরকে জেলখানায় বন্দী করে ক্ষান্ত হয়নি অনেক নবী রাসূলদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলছেন যে তারা পৃথিবীর ইতিহাসে যুগে যুগে কালে কালে অনেক নবী রাসূলদেরকে অন্যায়ভাবে হত্যা করছে ফাঁসি দিয়েছে কথা বলেন ঠিক কিনা সূরা আল ইমরান আয়াত নম্বর 21 আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নাবিয়িনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাহাস فبشرهم بعذاب أليم الله أكبر إن نشتري الذين جرى يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ترى والله ভাবে নবীদেরকে হত্যা করেছিল ওয়াক্তুনু আল্লাযীনা ইয়ামুনা বিল কিসতি মিনান নাস শুধু অন্যায় ভাবে যারা নবীদেরকে অন্যায় করে ক্ষান্ত হয়নি যারা যারা চেয়েছিল সমাজ রাষ্ট্রের মধ্যে ইনসাফ না ইনসাফ ব্যক্তি সমাজ রাষ্ট্র হোক তারা এদেরকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন তারা এদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেবে এদের জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস সূরা মুহাম্মদ আয়াত নম্বর 1 আল্লাযীনা কাফারু আল্লাযীনা যারা কাফর অস্বীকার করে ও এবং শব্দ বাধা দেয় আং সাবিল আল্লাহর পথ আদাল্লা মা লাবুম এদের জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস আল্লাহ বলছেন শুধু আমল না দুনিয়া আখিরাতের সমস্ত আমল ধ্বংস এরপর আল্লাহ তাআলা বলছেন উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন আল্লাহু আকবার যারা অন্যায় ভাবে আলেমদেরকে ফাঁসি দিবে আল কোরআনে মানুষদেরকে জেলখানায় দিবে রিমান্ড নিবে এই দুনিয়া থেকে শেষ করবে উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ এদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল ধ্বংস আমি রমজান আলী একজন ব্যক্তিকে ফাঁসি দিলাম জেলে দিলাম জুলুম করলাম অন্যায়ভাবে তাকে এই দেশ থেকে আউট করে দিলাম কিন্তু আমার এই দুনিয়ার যত মসজিদ বানাই হেফজখানা বানাই যত কিছু বানাই সকল কিছু ধ্বংস হয়ে যাবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা এই দুনিয়ারও আমল শেষ আখিরাতের আমল শেষ আজকে যারা এই জেলখানায় আছে বন্দি এদের কি অপরাধ জানেন এদের অপরাধ একটাই এরা বলছিল আল্লাহ রাব্বুল খালক বললাম জমিন যার আইন চলবে তার এদের একটাই মাত্র অপরাধ এই অপরাধে আজকে আলেমদেরকে জেলখানায় ঢোকা হচ্ছে কথা বলেন ঠিক কিনা তাছাড়া কোনো অপরাধ নয়